যানজটের মহানগরে আর পাঁচ দিন পর 2রা সেপ্টেম্বর দুয়ার খুলছে বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। এরপরই জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হবে নতুন এই প্রকল্প, যাতে মাত্র 10 মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট যাওয়া আসা করা যাবে। মূল প্রকল্প ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির পাশে কুতুবখালি পর্যন্ত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রাজধানী ঢাকার বুক চিরে চলে যাবে এই এক্সপ্রেসওয়ে, যুক্ত হবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের সড়কে। আপাতত বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হচ্ছে। 11.5 কিলোমিটার দৈর্ঘ্য এই পথে 13টি স্থান থেকে ওঠানামা করা যাবে। সুযোগ নেই পথচারী, মোটরসাইকেল ও থ্রি হুইলারের। এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে টোল। প্রাইভেট কার, মাইক্রোবাস, পিক আপ ও হালকা ট্রাক 80 টাকা, মাঝারি ট্রাক 320 টাকা, ভারী ট্রাক 400 টাকা এবং মিনিবাস ও বাসের টোল ধরা হয়েছে 160 টাকা করে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত কাজ শেষ হয়েছে আরও আগেই। এখন চলছে কয়েকটি টোল প্লাজার শেষ মুহূর্তের কাজ। সেতু কর্তৃপক্ষ বলছে সব সুযোগ সুবিধা বিবেচনা করেই টোল নির্ধারণ করা হয়েছে। মূলত এই প্রকল্পটি কিন্তু হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হয়ে ফার্মগেট, তারপরে মগবাজার, মালিবাগ, খিলগাঁও, কমলাপুর হয়ে কুতুবখালিতে যেয়ে শেষ হওয়ার কথা। আমরা আশা করছি আগামী বছর জুনের মধ্যে যদি প্রকল্পের বাকি অংশগুলো আমরা শেষ করে ফেলতে পারি, তাহলে কিন্তু এটা ঢাকা শহরের যানজটে আরও অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অবদান রাখবে, যেমন সাথে তাই মানুষের চলাচলের বিষয়টা অনেক নির্বিঘ্ন এবং সহজ হবে। যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন এই প্রকল্প চালু হলে যে সুবিধা তৈরি হবে তার বিবেচনায় টোলের হার সহনীয়। এই যে 1.5-2 ঘন্টা জার্নিতে যে ফুয়েল কস্টটা হচ্ছে, এর পাশাপাশি মানুষের শরীর স্বাস্থ্য, এনভায়রনমেন্টাল পলিউশন, এই জিনিসগুলো কিন্তু নেগেটিভ একটা রোল প্লে করে। তো এগুলোর দিকে বিবেচনা করেও আমার মনে হয় আপাতত যেভাবে হিসাব করে করা হয়েছে এখন আপাতত শুরু হোক। 2011 সালের জানুয়ারিতে চুক্তি হলেও এই প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয় 2020 সালের জানুয়ারি মাসে। এর বাকি অংশ ফার্মগেট থেকে যাত্রাবাড়ির কুতুবখালি পর্যন্ত 2024 সালের জুন মাসে সমাপ্ত হবার কথা কাগজে কলমে বলা আছে। মনিরুল সোহাগ, DBC News, Dhaka.